আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের জন্মদাতা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কেটের আগুনকে নাশকতা বললে প্রমাণ দিতে হবে, সরকারকে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ঈদের শুভেচ্ছা বার্তায়ও নেতাদের মুক্তি চাইল হেফাজত। এদিকে নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে বাইক চলাচল আবারও নিষিদ্ধ হতে পারে, ঘোষণা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। আজও কমছে না গরম, তিন বিভাগে ঝড় বৃষ্টির আভাস। সর্বশেষ জানিয়ে দিব বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার, বললেন মির্জা ফখরুল। ভিওয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের জন্মদাতা, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের হোতা, জন্মদাতা। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল সাহেব এই পাল্টা অভিযোগ করলেন। বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করেছে ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, এই সন্ত্রাস তো আওয়ামী লীগের জিনের মধ্যে জিনে আছে। আমি বারবার একটা কথা বলি যে তাদের দুটো ব্যাপার, একটা সন্ত্রাস আর একটা দুর্নীতি, এটা ওদের বডি কেমিস্ট্রিতে আছে, এখান থেকে তারা বেরোতে পারে নাই। সাম্প্রতিক সময়ে ঢাকায় পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির নেতারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেছেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে না, ফায়ার সার্ভিস ব্রিগেড বলছে এটা শর্ট সার্কিটে হতে পারে, সবগুলোতে খেয়াল করে দেখবেন। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগেই প্রধানমন্ত্রী বলে দিলেন এটাতে বিএনপি জড়িত আছে কিনা দেখতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন অগ্নিসন্ত্রাস করে বিএনপি, আর এই অগ্নিসন্ত্রাসের মূল হোতা আওয়ামী লীগ। তিনি আরও অভিযোগ করেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখনই তারা সবকিছু লুটে নেয়, আর এরা হচ্ছে সর্বগ্রাসী দুর্নীতিপরায়ণ লুটেরা। বর্গীরা যেমন আসে লুট করে নিয়ে চলে যায়, তেমন ওরাও ক্ষমতায় এসে লুট করে নিয়ে চলে যায়, এটাই হচ্ছে আওয়ামী লীগ। মার্কেটের আগুনকে নাশকতা বললে প্রমাণ দিতে হবে, সরকারকে বলছ জি এম কাদের। একের পর এক আগুনের ঘটনাকে বিএনপি নাশকতা বলে সন্দেহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের নেতারা। সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রধানমন্ত্রী ও সংসদ দলীয় নেতাদের এই সন্দেহকে দোষারোপের রাজনীতি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে, অভিযোগ করলে তা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে, অগ্নিকাণ্ড বা নাশকতা যাই হোক তা প্রতিরোধের দায়িত্ব সরকারের। রাজধানী কুড়িলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেছেন। তিনি বলেছেন, টেলিভিশন খুললেই দেখা যায় প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হচ্ছে, তাহলে দেশে লোডশেডিং কেন, বিদ্যুতের জন্য হাহাকার কেন, প্রতিদিনই উৎপাদনের রেকর্ড হলে তা প্রচার করতে হবে ইবা কেন, এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কি কোনো লাভ হবে। তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ অভাবে আছেন, ঈদের আনন্দ উৎসব করার সামর্থ্য তাদের নেই, বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মধ্যবিত্তরা দিনে দিনে নিম্নবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে। এ সময় জাপার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ আবু তোয়ে প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদের শুভেচ্ছা বার্তায় নেতাদের মুক্তির দাবি চাইল হেফাজত। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ শুভেচ্ছা বার্তায় কারাবন্দী নেতাদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে জোর জানিয়েছে সংগঠনটি। হেফাজত মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের পাঠানো বার্তায় এই দাবি জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় হেফাজত মহাসচিব বলেন, এ পর্যন্ত যেসব বন্দীর মুক্তির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে অন্তত ব্যথিত মনে যাচ্ছে, এখন আমাদের অনেক নেতাকর্মী কারাবন্দী, জামিন পাওয়া তাদের সাংবিধানিক অধিকার, অনত বিলম্বে তাদের মুক্তি জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে গরিব দুঃখীরা বড় কষ্টে দিন যাপন করছে, তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, নেই খুশির আমেজ, গরিব দুঃখী অসহায়দের মুখে হাসি ফোটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজধানী বঙ্গবাজার, নিউ মার্কেট সহ যেসব স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে এবং যেসব জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে বাইক চলাচল আবারও নিষিদ্ধ হতে পারে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে বাইক চলাচল আবারও নিষিদ্ধ হতে পারে। বৃহস্পতিবার তথা আজ পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, বাইকারদের জন্য, বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজের জন্য মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত এবং নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবেই দেখতে হবে, কারণ পদ্মা সেতু চালু হওয়ার পর গত কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। শুরুতেই আমরা তীব্র সংকটের মুখে পড়ি, তখনই সেতুটি প্রায় অচল হয়ে পড়ে। এমত অবস্থায় আমরা মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন সময়ের বিবর্তনে আমাদের মনে হয় বাইকার যারা আছেন তারা মোটরসাইকেলে যেতে আসতে আগ্রহী, তাদের মধ্যে শৃঙ্খলাবোধ দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস। অনেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল যেটা বন্ধ ছিল তা আবার চালু করা হবে, তবে কিছু নিয়মকানুন আছে, 60 কিলোমিটার গতিবেগ থাকবে এবং সেতুর উপর কোনো প্রকার গাড়ি থামিয়ে ছবি তোলা বন্ধ রাখতে হবে, কোনো অবস্থাতেই লেন অতিক্রম করা যাবে না। আমি আশা করি যারা ব্যবহার করবেন মোটরসাইকেলে আসা যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, বলেছেন সেতুমন্ত্রী। তিনি বলেছেন, পদ্মা সেতু জাতির সম্পদ, এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের অবশ্যই করণীয় কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচল অন্যান্য যানবাহন চলাচলের সংকট হয়, কোনো কারণে অচল অবস্থা হয়, কারো অপব্যবহারের জন্য অথবা কারো নিয়ম নীতি না মেনে চলার জন্য পদ্মা সেতু আবারও বাইক চলাচলের জন্য নিষিদ্ধ করা হয়ে যেতে পারে। বাইকারদের উদ্দেশ্যে কাদের বলেছেন, এটি উপহার প্রধানমন্ত্রীর, কাজেই উপহারের মর্যাদা আপনারা সবসময় রাখবেন, তাহলে সবসময় পদ্মা সেতু খোলা থাকবে বাইকারদের জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে অন্যায় করবে, নিয়ম মানবে না, তার ব্যাপারে নিয়ম ভঙ্গে যে অভিযোগ আসবে সেটা তো অন্যান্যদের ব্যাপারে আসার কথা নয়। আমার মনে হয় আজ সকালতে জেগে শৃঙ্খলবোধের পরিচয় আমাদের বাইকাররা দিচ্ছেন, তাতে আমরা সবাই খুশি। আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আজও কমছে না গরম, তিন বিভাগে ঝড় বৃষ্টির আভাস। গরমে নাবিশ্বাস অবস্থা আজ বৃহস্পতিবার অব্যাহত থাকবে। আজও তিন বিভাগে দু একটি স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে আগামী দু থেকে তিন দিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এখনও দেশের 5 জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে, সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। দেশের আকাশে মেঘের আনাগোনা বেড়েছে, সিলেটে বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেটে 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত 4 এপ্রিল থেকে দেশে তাপপ্রবাহ বইছে। এখন ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য অংশ মৃদু থেকে তাপপ্রবাহ বইছে। ঢাকায় কয়েকদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেও এখন অনেকটা কমেছে, কিন্তু এখনও নাগরিক জীবনে স্বস্তি ফেরেনি। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তথা আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ জানিয়ে দিব, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার, বললেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্ব শোনার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমান ও ডক্টর জুবাইদুর রহমানকে রাজনীতির বাইরে রাখতে মিথ্যা মামলার বিচার কাজ শুরু করেছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। মির্জা ফখরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চার্জ গঠন ও বিচার শুরু করায় আদালতের নির্দেশে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে 1/11 অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশে গণতন্ত্র ও স্বাধীনতা শত্রুরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক পরিবার শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমান এবং এই জিয়া পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমেশি রায় দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্ত করছে।